ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল জি বাংলার গানের অনুষ্ঠান সারেগামাপাতে অংশ নিয়ে বাজিমাত করে চলেছেন তরুণ বাংলাদেশী গায়ক মাইনুল আহসান নোবেল। দু বাংলার দর্শকরাই তার গায়কতে মুগ্ধ। শুধু দর্শকদের মুগ্ধতাই নয়, নোবেল প্রশংসা পেয়েছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পীদেরও। একটি অনলাইন পত্রিকাকে নিজের অভিজ্ঞতা এবং অনুভূতির কথা জানালেন নোবেল। প্রশ্ন করা হয়েছিল জনপ্রিয়তা কেমন উপভোগ করছেন। প্রশ্ন জবাবে নোবেল বলেন, আমার মনে হয় জনপ্রিয়তাটা দু একদিন, এক মাস, দু মাস পর্যন্ত উপভোগের বিষয় থাকে, তারপরে গিয়ে একটা অনেক বড় দায়িত্বের রূপ নেয়। তাই যতটা উপভোগ করছি তার চেয়ে বেশি নিজেকে ধরে রাখার চেষ্টা করছি, যাতে করে ভক্তরা হতাশ না হন। আজকের এই অবস্থানে পৌঁছাবেন কখনো ভেবেছিলেন? প্রশ্নের জবাবে নোবেল বলেন, আমি মনে করি সব মানুষের স্বপ্ন আকাশ ছোঁয়া হওয়া উচিত। পরীক্ষা যেমন 100 নম্বরের আশা করলে 80 পাবে নেই, আমার ক্ষেত্রে বর্তমান অবস্থা নিজের স্বপ্নের তুলনায় অনেক পেছনে পড়ে আছে, আরও অনেক পথ পাড়ি দেওয়ার বাকি। বাড়ির সবাই কি পছন্দ করত? নোবেল বলেন, বাড়ির সবাই আমাকে আমার চিন্তা স্বপ্নকে অনেক প্রাধান্য দিয়েছে। তবে আপনি হয়তো জানবেন, দ্বাদশ শ্রেণীর পর আমি আর পড়াশোনা করিনি, সুতরাং স্বাভাবিকভাবেই আমার বাবা মা চিন্তায় থাকবেন। আত্মীয় স্বজনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে কয়েকবার, কিন্তু এখন খুব ভালো লাগে যখন বাবা মানুষকে বলতে পারেন আমি নোবেলের বাবা, আর আত্মীয় স্বজনরা পরিচয় করিয়ে দেয় নোবেল আমার ভাগ্নে, ভাতিজা অথবা ভাই। সঙ্গীত শিল্পী না হলে কি করতেন? সঙ্গীত শিল্পী হওয়াটা আমার জীবনের মূল লক্ষ্য হিসেবেই আমি খুঁজে পাই। এর আগে ছন্ন ছাড়া দিশেহারা ছিলাম আমি। সঙ্গীত শিল্পী না হলে হয়তো আমি ট্রাভেলার হতাম। হাইলাইটেড হওয়ার আগে আমি আর্টিস্ট ছিলাম না, বিষয়টা কিন্তু আমার নয়, এই আমিই ছিলাম। কিন্তু এখন মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। তবে মানুষের কাছে পৌঁছাতে পারা মানেই কিন্তু শিল্পী হয়ে যাওয়া নয়। দেশের আনাচে কানাচে কত ট্যালেন্ট পড়ে আছে, যাদের সামনে আমি হয়তো খুবই ক্ষুদ্র, তাদের আলোচনায় আসা উচিত। সারেগামাপা থেকে প্রাপ্তি কী? নোবেল বলেন, সারেগামাপা থেকে আমার প্রাপ্তি আমার মানুষগুলোর কাছে আমি পৌঁছতে পেরেছি। এপার বাংলা ওপার বাংলায় হয়তো অবচেতন মনেই আমাকে খোঁজা হচ্ছিল, সেটা না হলে অবশ্যই পাওয়া মাত্র এভাবে আমি মানুষের কাছে পৌঁছাতে পারতাম না। সারেগামাপাকে ধন্যবাদ এই মানুষগুলোর কাছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। গানের গুরু মানেন কাকে? নোবেল বলেন, আমার গানের গুরু আমার বাবা। ছোটবেলাতে বাড়িতে যখন বিদ্যুৎ চলে যেত, বাবা তখন আমাকে তার বুকের উপর শুয়ে গান শোনাতেন, মান্না দে, জগজিৎ সিং, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ সহ আরও কয়েকজনের। এই গানগুলো শুনেই গান রক্তে মিশে গেছে আমার। জেমসের অনেকগুলো গানকে প্রশংসা করিয়েছেন জেমসের ভক্ত। নোবেল বলেন, জেমসের ভক্ত বাংলাদেশের সবাই। এইরকম ইউনিক গায়কই পৃথিবীতে খুব কম মানুষেরই আছে, আমিও তার ব্যতিক্রম নই। মৌলিক গান করেছেন কি? নোবেল বলেন, অনেক আগে আমার একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের সঙ্গে একটা ছোট্ট অ্যালবাম রিলিজ করেছিলাম 2017 সালে। ওইখানে আমার সুর করা একটা গান ছাড়া আরও 4টি গান ছিল, কিন্তু অ্যালবামটা খুব একটা আলোচনায় আসেনি। তাই মৌলিক গান বলতে এই 5টাই আমার করা হয়েছে। আর যদি এখন বলতে হয়, সম্প্রতি যে গান করলাম এটাও আমার মৌলিক গান হিসেবেই বের হচ্ছে। প্লেব্যাক করতে কেমন লাগলো এবং অভিজ্ঞতাটা কি? নোবেল বললেন, প্লেব্যাক করতে অবশ্যই খুব ভালো লাগে। একটা মজার ঘটনা বলি, যেদিন আমার প্লেব্যাকের জন্য কলটা এলো, ঠিক তার আগের দিনেই আমি আমার বন্ধুদের সাথে মজা করে আলোচনা করছিলাম যে কোনো কারণে দেশে গান করার মতো কোনো যদি পরিস্থিতি না থাকে, আমাদের টার্গেট থাকবে কোনোভাবে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলে যাব। বন্ধুগুলো আমার ব্যান্ডের সহযোগী ছিল, তাই ওরাও মজা করেই সম্মতি করে দেয়। এটাই কেবল ছিল মজাই, তাই বলে আমরা নিজেরাই হাসাহাসি করছিলাম। ঠিক তার পরের দিনেই প্লেব্যাকের জন্য কলটা পেলাম। আমরা যে বিষয়টা নিয়ে 5 বছর পরের কথা ভাবছিলাম, সেটা কাকতালীয়ভাবে 24 ঘন্টায় পরিণত হয়ে গেল। ব্যাপারটা অনেকটা মেঘ না যাইতেই বৃষ্টির মতো কিছুটা, এই আর কি। তারপর তো স্টুডিওতে গেলাম। অনুপম দা খুবই ভালো মানুষ, জাতীয় অ্যাওয়ার্ড পাওয়া একজন মিউজিশিয়ানের সঙ্গে কাজ করছি এটা মনে হয়নি আমার।
ওনার অ্যাপ্রোচটা ছিল যেন উনি আমার অনেক দিনের চেনা কলেজের বড় ভাইয়ের মতো, সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি কাজ করার সময়। এখন অনুভূতিটা আমি গান এবং সিনেমার সাফল্যের পর বলতে পারবো, কারণ গানটা যখন মানুষ আগ্রহ নিয়ে শুনবে তখনই সেটা আমার সাফল্য হিসেবে ধরে নেওয়া যাবে। নতুন কোনো বাংলা বা হিন্দি প্লেব্যাকের অফার আছে? নতুন সেরকম কোনো অফার আসেনি, তবে হ্যাঁ, শান্তনু মৈত্র খুব সম্ভবত আমার আর মোনালি ঠাকুরের জন্য একটা ডুয়েট গান কম্পোজ করছেন, এরকম আমাকে বলা হয়েছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। মোনালি ঠাকুরের সঙ্গে বাংলায় না হিন্দিতে এটা আমারও ঠিক জানা নেই, হিন্দিতেও হতে পারে অথবা বাংলায়। ভারতে তো প্রচুর প্রশংসা পেলেন, দেশের মানুষের প্রতিক্রিয়া কি? আমি ভারত এবং বাংলাদেশকে আলাদা করে দেখছি না, কারণ সত্যি বলতে আমার প্রতি তাদের ভালোবাসাটা যখন কাছ থেকে দেখে আমার কাছে দুদেশের মানুষকে একেবারেই একই রকম মনে হয়। গানের কাছে দেশ কিংবা ধর্ম কোনো বিষয় না বলেই আমার মনে হয়। ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন। ভক্তদের উদ্দেশ্যে আমি বলবো, আমার কাছ থেকে যেন আরও অনেক অনেক উচ্চাকাঙ্ক্ষা আপনারা রাখেন সারা জীবন, সেটা আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।